পদত্যাগ করে সেফ এক্সিট নিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলছেন খালেদা জিয়া অংশ নিতে না পারলে সেই নির্বাচন বাংলাদেশ হতে দেবে না বিএনপি। এদিকে আইনমন্ত্রী বলেছেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বিএনপি চেয়ারপারসনের। আলাদা আলাদা অনুষ্ঠানে এসব বলেছেন দুই দলের নেতারা। বিস্তারিত তৌহিদ শান্ত রিপোর্ট। গেল এক মাসে রাজধানী জুড়ে বিএনপির 15টি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সব শেষ 16তম সমাবেশটির আয়োজন করা হয় শ্যামপুরে। এই সমাবেশে নেতারা বলেন এই সরকারের পতন হলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে, বিদ্যুৎ সেক্টরে আওয়ামী লীগ লুটপাট করায় দেশ দেউলিয়া হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এদিন সকালে জিহাদ দিবস উপলক্ষে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে দলের মহাসচিব বলেন হাজার মানুষের প্রাণের বিনিময়ে হলেও গণতন্ত্র ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তার দল। ধমক দিয়েছে তো ওদের মাথা খারাপ হয়ে গেছে। সেফ এক্সিট করেন, চলে যান, ক্ষমতা ছাড়েন, আপনার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা দেন, সংসদ বিলুপ্ত করেন, তা না হলে পালাবার পথটাও খুঁজে পাবেন না। একই সময়ে লক্ষ্মীপুরের রশিদপুরে এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন আন্দোলনের নামে ফের অরাজকতায় মেতেছে বিএনপি। দুপুরে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন প্রচলিত আইনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই খালেদা জিয়ার। উনি আদালত দ্বারা দণ্ডপ্রাপ্ত, তো সেইখানে আমার মনে হয় যে দেখেন এই যে বিএনপির সেক্রেটারি জেনারেলের কথা বললেন, তিনি অনেক দেশীয় আইন মানেন না, তো তাদের পক্ষে এই রকম কথা বলাটা খুব একটা যে সারপ্রাইজিং তা না। তো আমার কথা হচ্ছে দেশে যে আইন আছে প্রচলিত আইনে দেশ চলবে, এবং এই প্রচলিত আইনে তিনি যদি যোগ্য হন তিনি নির্বাচন করবেন, তিনি যদি অযোগ্য হন তিনি নির্বাচন করতে পারবেন না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার বন্ধে কাজ চলছে বলেও জানান আইনমন্ত্রী। আমি তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।